এটা কি বলা যায়? 5 বছর পর অগ্নি পরীক্ষা। আর কি, আমাদের কি বিয়েটা হয়েছে? হয়নি, আমরা কিন্তু আনম্যারিড। আজকে আমি খুবই কৃতজ্ঞ বোধ করছি, আজকে আমাকে বসতে দিয়েছে বিন্দু। চিলি চিকেন আর ফ্রাইড রাইস একদম সুন্দর হজম হয়ে গেছে, হজম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটার থেকে কিন্তু কেটে কেটে এগুলো তৈরি করা হয়েছে। ওটা তার একটা কারণ আছে, তার কারণ হচ্ছে বেসাল্ট রক কিন্তু অন্য রকের তুলনায় কম্পারেটিভলি নরম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 15ই আগস্ট, এখন ঘড়িতে বাজছে 4:17, আর আমরা আছি এখন দিল্লি এয়ারপোর্টে টার্মিনাল 3-তে। আমাদের সব কিছু হয়ে গেছে, লাগেজ চেকিং হয়েছে। এবার আমাদের মানে এখনো দেরি আছে, 5:30 না 5:30 ফ্লাইট এয়ার ইন্ডিয়া, আর আমরা যাচ্ছি হচ্ছে ঔরঙ্গাবাদ। কেন যাচ্ছি সেটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। একটা লম্বা ছুটি ছিল, সেটাকে আমরা কাজে লাগিয়েছি। আমাদের তো সবাই কাজে লাগিয়েছি, আর মানে এইবারে দেখছি যেহেতু টানা ছুটিটা পড়েছে সবাই এতটা ভিড় করে আছে। মানে এখন বাজছে 4:20, কিন্তু এত ভিড় 4:20 সময়, আমরা কিন্তু মানে রাইড ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি আর সমস্ত কিছু একদম টাইমে টাইমে হয়ে গেছে। ওই জন্য আমি বললাম যে একবারে সব কিছু করে নিই, তারপরে একবারে কথা বলবো। আর এত ভিড় হয়েছে ওই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাবা রে, সব কিছু মিটে গেছে, শান্তি। এবার আমরা এখন ওয়েট করতে হবে। চেকিং তো হয়ে গেছে, এখনো টাইম আছে, 1 ঘন্টা 10 মিনিট মতো টাইম। তো আমরা যাই আমাদের গেট নাম্বারটা 31B। জল নিয়ে নিতে হবে, ১০ টাকার কয়েন মনে হয় না, নোট আছে। যে দুটো জলের বোতল নেওয়া হলো, যা কনকনে ঠান্ডা জলের বোতল। এমনি তো এই ওয়েদারে, হ্যাঁ এমনি ওয়েদারের চক্করে অবস্থা খারাপ, ভাইরাল ফিভার ঘরে ঘরে। আর এই জলটা যদি এখন গলায় ঢালা হয় তাহলে তো কি হবে অবস্থা, ভগবান জানে। 31B, 31A সামনে, তারপরে বসার জায়গা খুঁজতে হবে। 31B তে কি এখনই লাইন হয়ে গেছে নাকি? ওই যে লাইন দিয়েছে সবাই, দেখি। হ্যাঁ জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করো। একটা ভালো ব্যাপার যেটা হলো, আর আমাদের বসতে হয়নি। হ্যাঁ গেটে আমরা পৌঁছেই দেখলাম যে, হ্যাঁ দূর থেকে দেখছি বোর্ডিং, ভালোই হলো, একবারে প্লেনে গিয়ে বসবো আর কি। যত হালকা হালকা না, সময়টাই এমন, ঘুমটা একটু হালকা হালকা পাচ্ছে। হ্যাঁ মানে এমন একটা অড টাইম, আমরা কেউ রাতে ঘুমাইনি এই ভয়ে যে যদি না উঠতে পারি। সেটা ঠিকই না, 4:00 মানে 5:30 ফ্লাইট হয়, আমরা তো হ্যাঁ 3:00 নাগাদ বেরোলাম বাড়ি থেকে। যাক বেরিয়েছি টাইমে বলে সবটা টাইমে টাইমে হয়ে গেছে, বেকার চাপ নিয়ে লাভ আছে বাবা। ঘড়িটা এখন 4:50, আমরা দেদার নিচে সিটে বসে গেছি। আর সব থেকে বড় কথা, ইন্দ্রকে আজকে আমি জানলার ধার দিয়েছি। আজকে আমি খুবই কৃতজ্ঞ বোধ করছি, আজকে আমাকে বসতে দিয়েছেন ইন্দ্র সিটে। আর কপালও আছে ব্যাগে, তাকে বের করবো একটু পরে। পৌঁছতে মোটামুটি লাগবে হচ্ছে 1.5 ঘন্টা,
সাড়ে পাঁচটায় ছাড়বে, সাতটা দশ নাগাদ পৌঁছানোর টাইম হবে। তাই সেটা হচ্ছে আজকে মোটামুটি ওয়েদারটা কিন্তু এখন অবধি ঠিকঠাক আছে, মানে বৃষ্টিটা হচ্ছে না, মানে আগে হয়তো হয়েছে জানলার কাছে, কিন্তু এখন হচ্ছে না আপাতত, দেখা যাক আমাদের কপালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো ডেফিনেটলি আছে। হ্যাঁ মোটামুটি এই সময় ওয়েদারটা ঠিকঠাক থাকে, ঘোরা নিয়ে কথা আমাদের, তার জন্য আমরা সমস্ত ব্যবস্থাও করে এসেছি। ব্যাগ থেকে একটা একটা করে জিনিস বের হবে, তখন দেখতে ছাতা ছাতা রেনকোট সব পরে আমরা ঘুরব। আমাদের গোপালও সকাল সকাল উঠে আমাদের সাথে চলে এসেছে। আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে, ননভেজ ভেজ দুটোই অপশন ছিল, আমরা ননভেজ নিয়েছি। তো প্রথমে দেখো এখানে দিয়েছে একটা চিজ স্যান্ডউইচ, তার সাথে কুকিজ আছে, ম্যাঙ্গো ইয়োগার্ট আছে, চা কফির তো রয়েছে, জলের বোতল আছে, আর তার সাথে এখানে দিয়েছে চিকেন ব্রেড রোল আর একটা চকো মাফিন। আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। কি সুন্দর লাগছে দেখো, সবুজ তার সাথে মেঘগুলো উঠছে দুর্দান্ত। ঠিক সাতটা দশে আমরা ল্যান্ড করে গেছি ঔরঙ্গাবাদ। ওয়েদার মোটামুটি হ্যাঁ ভালো, মানে হ্যাঁ 28 ডিগ্রি মতন টেম্পারেচার রয়েছে, মেঘ আছে, হ্যাঁ রোদটা খুব একটা বোঝা যাচ্ছে না এখান থেকে, হালকা হালকা মেঘ। এবার ব্যাগগুলো নেব, নিয়ে সোজা হোটেল, তারপরে গিয়ে একটু রেস্ট নিতে হবে, চোখটা জ্বালা জ্বালা করছে আর পাচ্ছি না, মনে হচ্ছে একটু ঘুমের দরকার। খুবই ছোট্ট এয়ারপোর্ট কিন্তু বেশ সুন্দর করে চারিদিকটা সাজানো গোছানো আছে, আর বুদ্ধের বিভিন্ন আঁকা ছবি রয়েছে চারিদিকে, ইলোরা কেভের আছে, অজন্তার আছে, প্লাস এইখানে সামনে একটা খুব সুন্দর ওরা রঙ্গোলি করেছে, তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, মানে খুব সুন্দর আর কি সাজানো গোছানো। তো আমরা এয়ারপোর্টের ভেতর থেকে প্রিপেড ট্যাক্সি নিয়ে নিলাম, এই সামনেই এখানে আছে বুথ, এখান থেকে নিয়ে নিয়েছি। তো আমাদের হোটেলটা এখান থেকে মোটামুটি কত দূর গো? 12-13 কিলোমিটার। হ্যাঁ 12-13 কিলোমিটারের মধ্যে। তো নিল হচ্ছে 600। তো মানে যারা আসবে তাদের খুব একটা কোনো অসুবিধা হবে না, এখান থেকে যদি মানে কেউ ঘুরতে যাওয়ারও প্ল্যান তোমরা করে থাকো যে আজকে কোথাও বেরোবে, তো সেখানেও এখান থেকে গাড়ি পাওয়া যাবে, প্লাস হোটেলে যাওয়ারও পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা এই যে আমার পাশে যাকে দেখছো, বললাম যে যখন গাড়ি আমরা নিয়েছি, তা ওনার নাম হচ্ছে বিজয় চিত্তে, তা এত ভালো মানুষ, এত অনেক গল্প হচ্ছিল, তো উনি মানে আমরা যখন বললাম যে আমরা বাঙালি আমরা সব খাই, মাছ মাংস সব খাই, তো একটা কথা এত মানে এত ভালো লাগলো যে ওনার সাথে প্রথম আলাপ, কিন্তু উনি একটা কথা বললেন যে ওনার গ্রাম এখান থেকে 40 কিলোমিটার মতো দূর, কিন্তু ওনার সাথে যদি পরবর্তীতে আবার দেখা হয় উনি আমাদেরকে মাছ খাওয়াবে, খুব ভালো ফ্রেশ আর কি নদীতে মাছ পাওয়া যায়। তো এরকম মানে প্রথম ঔরঙ্গাবাদ এসে এরকম এত ভালো একটা ওয়েলকাম পাওয়াটাও কিন্তু সত্যি ভীষণ ভাগ্যের ব্যাপার। আর প্রচুর প্রচুর গল্প হচ্ছিল কিভাবে কিভাবে ঘোরা যায়, কোথায় কোথায় আমরা ঘুরতে পারি, আর মোটামুটি সেই সবগুলো একটুখানি আইডিয়া আমরাও করে নিচ্ছিলাম। কল
কলেজ সব চারিদিকে কোনো প্রচুর অনুষ্ঠানও হচ্ছে আর কি, আর বেশ ভালোই লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন শহর, ওনার সাথেও গল্প হচ্ছে, পেছনে বসেছেন স্যার। সাক্ষী এখানে পড়াশোনা করেছে, কত কিছু জানা যাচ্ছে। হোটেলের সামনেই ওই দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে, আর একদম মেন রোডের ধারেই কিন্তু আমাদের এই হোটেলটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের হোটেল, ক্লিক হোটেলস। আমরা রুমে চলে এসেছি, তো তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। ছোট্টর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের আজকে তিন দিনের থাকার জায়গা। চলো রুম ট্যুরটা একবার করিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রান্স, ঢুকেই বাঁদিকে হচ্ছে বাথরুম। বাথরুম ঠিকঠাকই আছে, পরিষ্কার, ওখানে টাওয়েল দিয়েছে, এখানে কিছু টয়লেট কিট আছে। পরিষ্কার পরিচ্ছন্ন, আচ্ছা উল্টো দিকে একটা আয়না আছে, বড় লম্বা আয়না। তার সামনে এদিকে একটা বেড, দুদিকে বেড সাইড টেবিল আছে, ল্যাম্প। আচ্ছা এদিকে একটা টিভি আছে, আচ্ছা এখানে একটা ফ্রিজ আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এক্সট্রা বালিশ ঠালিশ আছে, লকার আছে। আর ইন্দ্র এখানে বসেছে মোটামুটি লাঞ্চের মেনুটা দেখতে, খিদেটা খুব পাচ্ছে। এখানে চা কফির সমস্ত কিছু জিনিস আছে, জলের বোতল আছে। স্যার এবার একটুখানি আরাম করবে, আসলে স্যারের একটুখানি শরীরটা ঠিক লাগছে না। আচ্ছা এই দিকটাতে এমনি সেরকম কিছুই না, জাস্ট বাবা বাইরেটা কি রোদ লাগছে এমনি আর কি, বাইরে সেরকম এখান থেকে, কারণ এটা তো পুরো শহরের মধ্যে না। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এই যে এর যে পাশের ঘরটা, এর পাশের ঘরটা কিন্তু তোমার ওই যে মানে যেটা ওই পাহাড়টা মানে মেইন রোডের যে ওইখানটা, ওটাই লাস্ট ঘর আর কি। তো ওই লাস্ট ঘরটা কি খালি আছে সেটা আমাদের একবার জিজ্ঞেস করো না, করতে পারো নাই তো ও জিজ্ঞেস করবে, যাই হোক। কিন্তু এই প্রথমবার বিবাহিত জীবনের পাঁচ বছর কাটানোর পরে আমরা যে সমস্যার সম্মুখীন হলাম এই হোটেলে এসে, সেটাতে আমি না হেসে পারলাম না। আমি সত্যি রাগ একটুও রাগ করিনি, একটুও রাগ করিনি। আমার সাংঘাতিক হাসি পাচ্ছিল, কিন্তু আমি হাসিটা কোনো রকমে কন্ট্রোল করে ঘরে এলাম। বলছি আমাদের কি বিয়েটা হয়েছে? হয়নি, আমরা কিন্তু আনম্যারিড। কি হয়েছে জেনারেলি, আমরা মানে খুব একটা মানে আমরা এত জায়গা ঘুরেছি, বিয়ের পর পর বরঞ্চ আমরা ম্যারেজ সার্টিফিকেটটা ক্যারি করতাম। হ্যাঁ মানে ম্যারেজ সার্টিফিকেট না, ওটা কি ম্যারেজ সার্টিফিকেট কপিটা বাবা যেটা জেরক্স করে পাঠিয়েছিল, হ্যাঁ এটা জেরক্স কপি আমরা ক্যারি করতাম। সেটা তাও সেই হানিমুনেই মনে হয়, হানিমুন ওই একবারই একবারই মানে সেটা আমরা হানিমুনে আর কি প্রমাণ সমেত আর কি এ করেছিলাম। তারপরে এত জায়গা ঘুরেছি, একবারও আমাদেরকে দেখে ওনারা বলেননি যে আপনারা আনম্যারিড। এখানে ঢোকার পরেই বলছে এটা কোথায়, কপিটা কোথায়, ম্যারেজ সার্টিফিকেটের কপি। তো বলছে আমরা ম্যারিড না, আমরা তো এভাবে বিশ্বাস করব না, আপনারা আনম্যারিড হলে আমরা অ্যালাউ করি না আনম্যারিড হলে।
মানে আমি এখন কিভাবে প্রমাণ দেব, না কিছু ছবি তো থাকবে, নিশ্চয়ই থাকবে। শেষে ফেসবুক থেকে সিঁদুর দানের ছবি, যেটাতে অলোক কাকু আছে আর আরো আমাদের বাড়ির বাইরা আছে, বম্মা আছে, মানে বাড়ির বড়রা রয়েছে, সবাইকে নিয়ে সিঁদুর দানের যে ছবি সেটা, আর একটা হচ্ছে ওর আর আমার একটা বিয়ের পরে তোলা ছবি, সেই দুটোকে আমি স্ক্রিনশট তুলে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালাম। এটা কি বলা যায়, 5 বছর পর অগ্নি পরীক্ষা, অগ্নি পরীক্ষা ভগবান, মানে এটা জাস্ট কথা হলো ভাই, এই যে মাথায় যে সিঁদুরটা আছে এটাকে এখন মাথা ভর্তি করে সিঁদুর পরে ওদেরকে বোঝাতে হবে, জানি না বাবা। যাই হোক, ঠিক আছে, তুমি কি একবার জিজ্ঞেস করবে একবার ওই পাশের ঘরটা একবার দেখো, যদি হয় ভালো, না হলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে ওদের সাথে আমার না আর কথা বলতেও ইচ্ছে করছে না, আবার বলবে না না পাশের ঘরটায়, আমরা ম্যারিড কাপেলদের বেশিক্ষণ থাকতে দেব না। যাই হোক, গুড আফটারনুন, আর এখন বাজে 1:45, আর আমাদের মুখ দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে 2-3 ঘন্টা ভালোই ঘুম দরকার ছিল, কিন্তু এখনও মানে 1-2 ঘন্টা ঘুম হলে হয়তো বেটার হতো, কিন্তু কিছু করার নেই, ঘুরতে যখন এসেছি ঘুরতে তো হবে, সেটা বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এখন লাঞ্চ করে নিচ্ছি, নিচে হোটেলেরই রেস্টুরেন্ট আছে একটা সিনেমান বলে, সেখানে এসেছি লাঞ্চ করে, এবার আমরা যাবো ঔরঙ্গাবাদ কেভস। লাঞ্চ তো কমপ্লিট হলো, ঠিক আছে, খাবার ঠিকঠাক ছিল, খাবার মোটামুটি স্ট্যান্ডার্ডই ছিল। আচ্ছা, এখানে না একটা জিনিস আমরা দেখলাম, এই ট্যাক্সির রেট কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন বলবে আর কি। না, অ্যাকচুয়ালি আমরা যখন এয়ারপোর্টে, যেখানে তোমাদের দেখালাম যে আমরা প্রিপেড ট্যাক্সি নিয়েছিলাম, ওখানেও আমরা জিজ্ঞেস করেছিলাম ওরা অজন্তার জন্য কত করেছিল, ওরা অজন্তার জন্য ফার্স্টে বলেছিল 3,950 টাকা, 3,000, হ্যাঁ আমাদের একটু বেশি মনে হয়, হ্যাঁ কারণ আমি তখন ওকে বললাম যে এখন ছেড়ে দাও, আমরা একবার দেখি অন্য জায়গায় কথা বলি, এখানে হোটেলে আমরা, হ্যাঁ হোটেলে কথা, হোটেলে কিন্তু মোটামুটি রিজনেবলি বললো, মানে অন্যান্য জায়গাতেও আমরা খবর দিয়ে নিয়েছি 3,000 মতো নেয়, এরা এখানে বলতে কি 3,000, আর আমরা তো গাড়িরও অপশন পাচ্ছি ওখানে, সে একটাই গাড়ি, গাড়ি অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি এটা ভাড়াটা আর কি বেশি চাইছে বলেছিল, তবে ঠিক আছে, মানে এই হোটেল থেকে যা বলছে মোটামুটি ঠিক আছে, তো আমাদের কালকের জন্য তো মোটামুটি গাড়ি কনফার্ম করে মানে ওরানা নিয়েছেন, আর এখন আমরা যাচ্ছি বেশ কয়েকটা বলবো না 2-3টা জায়গা একটুখানি কভার করব, তো কোথায় কোথায় যাচ্ছি ডেফিনেটলি তোমাদের সাথেও শেয়ার করব, চলো আমাদের সাথে ঘুরতে থাকো। তো আমরা এখন ঔরঙ্গাবাদ কেভস যাচ্ছি দেখতে, লোকাল অটোই নিয়ে নিয়েছি, ঔরঙ্গাবাদকে বলা হয় সিটি অব গেটস, কারণ শহরের চারদিকে রয়েছে প্রায় 52টি দরজা। ঔরঙ্গজেবের রাজত্বকালে নাম ছিল ঔরঙ্গাবাদ, বর্তমান নাম ছত্রপতি সম্ভাজীনগর। আচ্ছা, এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের পাশেই কিন্তু এখানে খাবার জলের ব্যবস্থা আছে, তো অতএব খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, এই আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, ইন্ডিয়ানদের হচ্ছে 25 টাকা আর ফরেনারদের হচ্ছে 300 টাকা, আর ভিডিও ক্যামেরার জন্য আলাদা করে কোনো পয়সা নেয়নি। তবে এই দিকে কিছু কেভস আছে, আবার রাস্তার ওই পাশটাতে আরও কিছু কেভস আছে, জানি না কতটা আমরা কভার করতে পারবো, তো দেখা যাক, চেষ্টা করি, চলো। প্রথমেই বেশ চড়া সিঁড়ি রয়েছে,
এখানে কিন্তু বেশ কিছু সিঁড়ি ভাঙতে হচ্ছে, আর মানে লোকজন কিন্তু প্রচুর এসছে, মানে প্রথমে এটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এখানে আসার পর আমরা দেখছি যে লোকজন অনেক আছে। কিন্তু চিলি চিকেন আর ফ্রাইড রাইস একদম সুন্দর হজম হয়ে গেছে, হজম হয়ে গেছে। আচ্ছা, এই যে ঔরঙ্গাবাদ কেভস বা এই বুদ্ধা লেনি, এরা যেটা বলছে, এটার বৈশিষ্ট্য হলো যে এই পুরো যে রক কার্ভিংগুলো, এগুলো কিন্তু করা হয়েছে বেসল্ট রকের ওপর। বেসল্ট রক মানে হচ্ছে এই যে আগেকার দিনে, আগেকার দিনে বলবো না, মানে যখন এই যে লাভা বেরোয়, মানে অগ্নুৎপাত হওয়ার পরে যে লাভা বেরোয়, ওটার থেকে যে পাথরটা তৈরি হয়, বেসল্ট শিলা যেটা বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার থেকে কিন্তু কেটে কেটে এগুলো তৈরি করা হয়েছে। ওটা তার একটা কারণ আছে, তার কারণ হচ্ছে বেসল্ট রক কিন্তু অন্য রকের তুলনায় কম্পারেটিভলি নরম, তাই কাটাটা, খোদাই করাটা একটু সহজ। এগুলো তৈরি হয়েছিল কিন্তু ষষ্ঠ থেকে সপ্তম শতকের মাঝামাঝি, কিন্তু কিভাবে হয়েছিল সেটা পুরো তথ্য সে আমরা বলতে পারবো না, আর কিছুটা অজানা। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাতেই পড়ে, হিস্টোরিক্যাল একটা মনুমেন্ট হিসেবে, যদিও মানে রেকগনাইজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় অজন্তা ইলোরার মতো, কারণ লোকে ঔরঙ্গাবাদ বলতে কিন্তু অজন্তা ইলোরাতেই বেশি আর কি প্রাধান্যটা বেশি দেয় ওই সব জায়গাগুলোতে, এই জায়গাগুলো ছেড়ে দেয়, কিন্তু এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, আপনারা এলে কিন্তু এই জায়গাটা মিস করবেন না। এটা কিন্তু একটা মনাস্ট্রি, ওই জন্য বাইরে কিন্তু আমরা প্রত্যেকেই জুতো খুলে ঢুকেছি, আর মানে ঢুকেই যে সুন্দর কাজগুলো চোখে পড়ছে, এত সুন্দর। আর যেহেতু পাহাড়ের সমস্ত পাহাড় কেটে তৈরি করা, কোথাও দিয়ে জল আসছে, যার ফলে এই জায়গাগুলো কিন্তু পুরো জলে ভর্তি আর শ্যাওলা শ্যাওলা মতো। তোমাদের কাজগুলোকে একটুখানি ঘুরিয়ে দেখাই।
কেভ নাম্বার 2 এর মোট সবকটা মূর্তি ঠিকঠাক একদম অক্ষত আছে, কিন্তু 3 এতে আমরা কেভ নাম্বার 3 তে যেরকম দেখছিলাম যে মানে মুখের মুখের পার্টটা হ্যাঁ হ্যাঁ অনেকটা ডিস্ট্রয় হয়ে গেছে, কিন্তু এখানে মোটামুটি কিন্তু একদম অনেকটা একদমই ঠিক আছে। হ্যাঁ একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, এই যে ঔরঙ্গাবাদ কেভস এটা কিন্তু লোকাল কথায় এরা কিন্তু বলে এটাকে বুদ্ধ লেনি, লেনি অর্থাৎ গুহা বা কেভ মারাঠিতে। তো প্রথমে আমরা যখন এদের বলছিলাম যে ঔরঙ্গাবাদ কেভস যাব, এরা কিন্তু বুঝতে পারছিল না। তারপরে আবার লোকাল লোকজনের সঙ্গে কথা বলে আমরা বুঝলাম যে এটাকে এরা বলে বুদ্ধ লেনি। তারপরে পৌঁছলাম আমরা এখানে। ঔরঙ্গাবাদ কেভসটা দেখে সোজা হোটেলেই ফিরলাম, আর এখন একটুখানি সেরকম কিছুই না, একটু রেস্ট নেবো। অ্যাকচুয়ালি না কী হয় দেখবে যে যেদিন রাতে মানে কোনো দিন একটা পুরো রাত যখন পুরোপুরি জাগা হয় তারপরে না ঘুমটা কখনো একবারের জন্য হয় না, ওটা মনে হয় যে আরও একটু দু তিনবার যদি ঠিকঠাক একটুখানি ঘুমটা হয় পুরো গিয়ে শরীরটা ঠিক লাগে। আর আজকে 15ই আগস্টের জন্য সাংঘাতিক ভিড় রাস্তাঘাটে, তো ওই জন্য আর খুব বেশি এদিক ওদিক করলাম না, কারণ এখনও আমাদের হাতে সময় আছে, আরামসে আমরা ঘুরতে পারবো। কাল আছে, পরশু আছে, তারপরের দিন মানে যেদিন আমরা 18 তারিখ চলে যাচ্ছি সেই দিন সকালটা পুরোটা পাবো। তো ওই জন্য ঔরঙ্গাবাদ কেভসটা কিছুটা ঘুরে আর কি ডিরেক্ট হোটেলেই ফিরলাম, ফ্রেশ হয়ে এবার একটুখানি রিল্যাক্স করার পালা।